মানুষের মধ্যে সাধারণ মানুষ না বুঝে হচ্ছে, কিন্তু আমরা ভাস্করবাবুর নির্দেশে সারা জেলায় সমস্ত থানার ওসি আইসিদের ঢুকেছে, খবর পেয়েছে, তারা ভালোমন্দ না বুঝে সেই লোকটাকে ধরে আক্রমণ করছে। এইখানে আমাদের প্রচার, এইখানে আপনাদের সঙ্গে আমাদের শান্তিতে গ্রামে বাস করতে পারে, যাতে সব ধর্মের মানুষ পাশাপাশি থাকতে পারে, সহাবস্থান করতে পারে, যাতে কোনো দুষ্কৃতি এর মধ্যে বিভেদ তৈরি করতে না পারে, সেই জন্যই কিন্তু এই প্রচারটা আসবে। মূলত প্রচারটা এই কারণের জন্য, যেটা শুধুমাত্র পুলিশ দিয়ে করলে হবে না, কারণ এত বড় বৃহৎ এলাকা, যারা পঞ্চায়েত আছেন, পঞ্চায়েতও একটা প্রশাসনের অঙ্গ, একদম গ্রাম লেভেলে পঞ্চায়েত, স্থানীয় পঞ্চায়েত মেম্বার বা যারা গ্রামে, যারা আমাদের এখানে প্রশাসনিক এবং স্থানীয় এমএলএ কে নিয়ে একটা আমাদের এখানে ক্যাম্প হলো কর্মতৃত্বতে। এই যে চারিদিকে একটা বিভ্রান্ত ছড়ানো হচ্ছে ছেলে ধরাকে কেন্দ্র করে, যাতে এই গুজবে কেউ কান না দেয়, তার জন্য সচেতন থাকার জন্য এনারা বার্তা দিলেন, এমএলএ সাহেব এখানে বলে গেলেন এবং আমাদের ওসি সাহেবও ছিলেন। আমরা সকল মানুষ এখানে জড়ো হয়েছি, হ্যাঁ, প্রত্যেকটি মানুষকেই তিনারা বলে গেলেন এরকম গুজব কোনো কথা শুনলে তারা স্থানীয় প্রশাসনকে যেন জানায় এবং প্রশাসন তার ব্যবস্থা নেবে। কাদের কাদের নিয়ে এই অনুষ্ঠানটা? এই অনুষ্ঠানটা আমরা করলাম গ্রামের সকল মানুষই ছিলেন এবং প্রধান ছিলেন এবং সদস্য সদস্যা, হ্যাঁ, এবং গ্রামের কিছু ক্লাবও ছিলেন, ক্লাবের মানুষরা ছিলেন, সেক্রেটারি সভাপতি সব ছিলেন এবং গ্রামের বুদ্ধিজীবী মানুষ এবং সমাজসেবী মানুষ সকলেই এখানে যোগ দিয়েছিলেন। এই বর্তমান পুলিশ সুপারের উদ্যোগে সমস্ত থানায় যে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প হচ্ছে, যে নানা ধরনের মানুষকে ভুল বুঝে কোথাও ছেলে ধরা, কোথাও নানাভাবে মোবাইলে নানারকম ফেসবুক করে মানুষকে নানাভাবে পরিচিত করা হচ্ছে, প্রলোভিত করা হচ্ছে, তারই জন্য আমাদের ভাতার থানার ওসি সাহেব এখানে একটা এলাকার সমস্ত সমাজসেবী এবং জনপ্রতিনিধি নিয়ে একটা মিটিংয়ে অ্যারেঞ্জ করেছিলেন, যে এই ধরনের কোনো জিনিস যদি মানুষের সামনে আসে বা তোমরা যদি দেখতে পাও, সঙ্গে সঙ্গে থানায় জানাবে বা প্রশাসন সেটা ব্যবস্থা নেবে এবং মিথ্যা প্ররোচনা দিয়ে এলাকায় যেন অশান্তি ঢোকাতে না পারে, সব ধর্মের মানুষ এখানে বাস করে, সবাই যেন সুন্দরভাবে বাস করতে পারে, কেউ যেন কোনোভাবে